মদ হাটাও বাংলা বাঁচাও সভানেত্রী দাবি করেন যে একটা রাজধানী কেন, চারটে রাজধানী চাই। তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাংলাদেশে দুর্গা ঠাকুরের উপর আক্রমণ হলে বলে এটা নিয়ে মুখ খুলব না, আমাদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আছে। তাই রাষ্ট্রবাদ যারা মানে না, যারা তেরঙ্গা রং থেকে নীল সাদাতে নিজেদেরকে পরিবর্তন করেছে, তারা অগ্নিপথ অগ্নিবীর যে কোনো রাষ্ট্রীয় হিতের সিদ্ধান্তের বিরোধিতা করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তিনটে করে ভ্যাকসিন চুরি করে নিয়েছে, তারাই বলেছিল এটা মোদী ভ্যাকসিন বিজেপি ভ্যাকসিন। অতএব এদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আর অগ্নিবীর হিসাবে অ্যাপ্লিকেশনের সংখ্যা প্রমাণ করে দিয়েছে ভারত সরকার এবং প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সঠিক, এই সংখ্যাটাই প্রমাণ করে দিয়েছে। আর এই অগ্নিবীর এটা একটা অতিরিক্ত পারফরমেন্স ইন ফেভার অফ আওয়ার নেশন। নর্মাল আর্মিতে যে 50,000 রিক্রুটমেন্ট প্রতি বছর হয় সেটা নর্মালি চলবে, তার বাইরে বরঞ্চ এই অগ্নিবীরের ছেলেরা মেয়েরা তারা সুনিশ্চিত হয়ে গেল আগামী দিনে ভারতবর্ষের CAPF বলুন, আসাম রাইফেলস বলুন, বিভিন্ন PSU বলুন, সেখানে তাদের জন্য কর্মসংস্থান রিজার্ভ করা হয়েছে। একমাত্র করেনি পশ্চিমবঙ্গ, কারণ পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান হয় না পরেশ অধিকারীর মেয়েদের ছাড়া। বলছি বিষমত নিয়ে কি বলবেন, বিষমত মদ হাটাও বাংলা বাঁচাও। আমি মহিলা মোর্চার সব ডেলিগেটকে বলেছি, 200 ডেলিগেট ছিল, যে গুজরাট যদি পারে বিহার যদি পারে আপনারাও শুরু করুন, ঝাঁটা হাতে মদ হাঁটাও। মমতা ব্যানার্জি পেট্রোল ডিজেলের দাম কমান না, গ্যাসে সাবসিডি দেন না, মদের দাম 35% করে কমান, 28 টাকার মেহুল মদ পাওয়া যায়। হাঁসখালি থেকে ময়নাগুড়ি যত বনের উপর অত্যাচার হয়েছে তার পিছনে যদি কোনো কারণ থাকে সেটা হচ্ছে মদ। মদ বন্ধ আন্দোলন করতে।